গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। এভাবে ব্লগে স্টার্টিং করতে হয়, তাই তো? সেখানে কিভাবে ব্লগ স্টার্ট করতে হয়। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আমি এভাবে ক্যামেরার সামনে অনেকদিন পরই এলাম, যেটুকু দেখায় ওই আমাকে দেখায়। আর এই দেখো সকাল সকাল বাবা আর মেয়ে মশারির ভিতরে, বাবা ডিম খাচ্ছে আর বাবার দিকে তাকিয়ে আছে মেয়ে। এখন বাবার জিম্মায় দিয়ে আমি কাজগুলো সেরে নিই। ও খাবে না কেন? ওর বাবা যেন কি করে, কোনো খাবার কখনো এমনি নর্মালি খেয়ে নেয় না, আগে সেটাকে গন্ধ করে, এরকম করে গন্ধ নেয়, সেটা স্মেলটা নেয় এরকম করে, তারপরে করে একটু দেখে, তারপর বাবার মতোই হয়ে যায়। বাবা হয়তো গন্ধ চোখে না, কিন্তু খুব চেটে চেটে আগে দেখে কি দিচ্ছে আমাকে, তারপর সেটা খায়। আর এখন দেখো আমরা মশারি টাঙিয়ে একসাথে তিনজনে শুই। আমি লেপটা অতটা গায়ে দিই না, কারণ আমার পাশে ও থাকে, বেনু, তারপর আমি, তারপর বেনুর বাবা। এই যে কুটুনকে দেখতে এলাম, উপরে কুটুনের বাবা কুটুনকে কোলে নিয়ে আছে ঠান্ডার মধ্যে, আর কি ওষুধ খাচ্ছে ওর মা, আর জিভে চেটে চেটে চাকুম চাকুম করে ওষুধ খাচ্ছে। দুধ খাওয়াটা যদি দেখো, দেখবার মতো দেখে আসি তো মা কি করছে। এই তো মা ব্রেকফাস্ট করছে। এই তো এবার মা নেবে। তো এখন আমরা বেরুকে নিয়ে অনেকটা সেটেল হয়ে গেছি। মানে প্রথম প্রথম যে ইনিশিয়াল যে হিকআপসটা থাকে, কি করব কি করব না, ওই ব্যাপার স্যাপারটা, ওটা অনেকটা আস্তে আস্তে একটু সেটেল হচ্ছে আস্তে আস্তে, তাই তো? দুজনে মিলে যেহেতু আমরা ভাগ করে নিয়েছি প্যারেন্টিংটা, তো আমি যখন কোনো কাজে চলে যাই তখন ওর কাছে দিই, যখন ও যায় তখন আমার কাছে যায়, মানে বেশিরভাগ তো মার কাছে থাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু ও যথেষ্ট হেল্প করে, যথেষ্ট মানে বাবার পুরোপুরি দায়িত্বগুলো পালন করে। যদিও এটা আমাদের কন্ডিশনটা এতটা স্মুথ হতো না যদি না এই কোভিড সিচুয়েশন থাকতো, আর ও বাড়িতে কাজ করতো, কিন্তু এটা একটা বিগ বেনিফিট মানে এই কোভিড সিচুয়েশনের জন্য। আর এটা না থাকলেও ও যতটা সম্ভব আমি জানি ও করতো, ও যেরকম ধরনের বাবা বা যেরকম ধরনের হাজবেন্ড। এখন আমরা তিনজনেই মশারি টাঙিয়ে শুই, আর ওর যে বেডিংটা ছিল ওই মশারিটা অনেকটা স্পেস অকুপাই করতো, তো আমরা যেহেতু একসাথে শুই আর রাত বিরাতে উঠে আমাকে ওকে ফিড দিতে হয়, সেজন্য আমার সাথে ওর পাশাপাশি শোয়াটা খুব ইম্পর্টেন্ট। আর এখন আমি ওকে দেখি শুয়ে শুয়ে দিতে পারি, যদি ওটা রিস্কি, কিন্তু আমি সবসময় সজাগ থাকি যাতে ওর কোনো রকম কিছু প্রবলেম না হয়। তো আমারও সবসময় বসে বসে দিতে ভালো লাগে না, কষ্ট হয়, তো শুয়ে শুয়ে দিই। সেইটা একটা মেন কারণ কি আমরা এখন তিনজন একসাথে শুই, ফার্স্টে বেনু শোয়, তারপর আমি শুই, তারপর ওর বাবা শোয়। তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা এইভাবে চলছি, কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। সন্তান হ্যান্ড ওভার করে দিচ্ছেন এখন ময়ূর ঘোষ, প্রতিমা ঘোষকে। দেখে কিছু একটু আহা উহু করো। এটা আমি জানতাম সকালবেলাই মা বলেছে, এটা কোনো সারপ্রাইজ ছিল না তোমার জন্য। তাও একটা লুচি দেখলে না বাঙালির একটা আলাদা ইমোশন, গরম গরম তো খেতে পারবো না। বেনু ঘুমিয়ে পড়েছে নাকি? শুয়ে দাও না ওকে। শুয়ে তো ঠিক কেঁদে উঠলো তো। বলে দেখোনি এতে ঠান্ডা ঠান্ডা না দে। প্রথম এই যে প্রথম ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে কোলে নিতে হয় না আমাকে। বলছে আমি ঘুমিয়ে পড়লে কোলে না উঠতে না, আমাকে বিছানায় শুয়ে দাও, আমি তো রক্কি মেয়ে হয়েছি, আমার পেটে খিদে থাকে তাই তো আমি কাঁদি। ঘুমোচ্ছে আর প্রথমে এখানে এই কাজকর্ম গুলো করছে। বিটনুন কাটছি, বিটনুন এইটা দিয়ে তুমি সকালবেলা ডিম সিদ্ধ খাও। নুন ছাড়া ডিম সিদ্ধ খেতে পারো? খেলাম তো আজকে। আর বেনু ওখানে এখন ঘুমোচ্ছে, তো আমাদের ওই জানলা দিয়ে রোদ ভালো আসে বলে বেনু ওই জায়গাটা শুলে বেশ আরাম পায়, একটু গায়ে হালকা হালকা রোদ লাগে। আমরা বেনুর মুখটা ছাওয়াতে রাখি, বাট ওর বডিটা রোদের মধ্যে রাখি। গুড আফটারনুন বেনু। জশিলি বেটা, তুমি জশিলে হো না বেটা? তো আজকে সকালে যে কাজ ছিল মোটামুটি সব কিছু ডান হয়ে গেছে। আমি পোস্ট অফিসে গেছিলাম, ওখান থেকে কুরিয়ার করে দিলাম ইন্স্যুরেন্সের ডকুমেন্টসগুলো। বেনু ডেলিভারি যে কস্টটা ছিল, যে এক্সপেন্সটা খরচা হয়েছিল, সেটা আমি কোম্পানি থেকে পেয়ে যাবো ইন্স্যুরেন্স। কি হলো বেনু, কি হয়েছে? বললে তুমি আমাকে ওটা দেখিয়েছিল না কি জানো,
ঘেরা ফেরি, যে কোনো সম্পর্কতেই তো জল দিতে হয়, এটাও একটা নতুন সম্পর্ক, মা আর বাচ্চা, এটা তো যত টাইম দেবে তত ভালো হবে বন্ডিং, যে কোনো সম্পর্কতে টাইম দিতে হবে। টাইমের থেকে বড় প্রেশিয়াস জিনিস তুমি কোনো সম্পর্ককে গিফট করতে পারো না। তুমি কোনো অত বড় ডায়মন্ডই দাও আর যাই দাও না কেন, যত এক্সপেন্সিভ গিফটই দাও না কেন, টাইমের কাছে কিচ্ছু না। বেনু সব মুডগুলো বোঝার চেষ্টা করছি, বেনুকে বোঝার চেষ্টা করছি, ও কখন কী চাহিদা ওর সেগুলো পূরণ করার চেষ্টা করছি, এই শিখছি, জিনিসগুলো বুঝছি। আর সবাই যে ওকে নিয়ে এত আনন্দ করছে, খুব ভালো লাগছে, আমাদের সন্তান আমাদের থেকে এসেছে, ওকে সবাই ভালোবাসছে, অনেকটা অন্যরকম কেমন কেমন লাগছে। প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন জানছি, নতুন শিখছি। আর শরীরের যে ধকলটা যাচ্ছে সেটা এই আনন্দটার কাছে কিছুই না। মা হওয়ার পর শরীরের তো একটা ধকল যাচ্ছেই, সারা রাত জাগা, যখন মানে সব সময় ওর ডিমান্ডে তটস্থ থাকা, এগুলো তো থাকছে। ঠিক যেরকম বিয়ের পর পর, তাই না? বিয়ের এই চার দিনের এত হইচই আনন্দ, তার মধ্যে একটা ব্রাইড গ্রুম দুজনেরই একটা ধকল থাকে, সেই রকম একটা নতুন রিলেশনে ঢুকছো, এটাও তো একটা রিলেশন, ওইভাবে দেখো। যতই ন মাস থাকুক ভিতরে, কিন্তু বাইরে আসার পর একটা আলাদাই রেসপন্সিবিলিটি। ও তো বুঝতে পারছে না, বোঝাতে পারছে না, এখানে পুরোপুরি 100% এফর্টটা তোমার দিক থেকেই যাচ্ছে। ও তো বুঝতে পারছে না যে আমি মাকে ডাকছি, বাবাকে ডাকছি, কি বলছি, তিনি মানুষের ব্রেন কিভাবে কাজ করে, এইটুকু একটা ব্রেন সে ভাবছে, এই সময় আমার খিদে পাচ্ছে, এই সময় পটি পাচ্ছে। আর মাঝে মাঝে আবার স্বপ্ন টপ্নও দেখে, কিরম অদ্ভুত অদ্ভুত হাসে, কত রকম মুখ মুখের অঙ্গভঙ্গি করে। মাঝে মাঝে তো ও বিরক্ত না করলেও আমরা ওর দিকে তাকিয়ে বসে থাকি। এই তো দুধ খাচ্ছিল, আবার ঘুমিয়ে পড়েছে, যত ঘুমাবে এখন তত ভালো। তারপর ঘুমটা কিন্তু পাতলা হয়ে গেছে, প্রথম দু সপ্তাহ যেরকম ঘুমাতো পুরো ঘোরে বেচকে সরায় বলে না, ওরকম ব্যাপার ছিল, এখন ওরকম না, এখন একটু এদিক ওদিক হলেই জেগে যায়। এই দেখো এখন ওকে রেখে দিলে তো কাঁদবে, দেখো খালি কোলে ঘুমাবে, এখনই কাঁদলো বলে দেখো, এই তো কাঁদবে, এখনই কাঁদবে, দেখো না কাঁদলো বলে। আমরা বুঝে গেছি, নাও না কোলে না। কোনো ব্যাপার না মা, মা আছে, বাবা আছে, কি আছে, কোনো চিন্তা নেই। আজকে আধার সেন্টারে গেছিলাম, প্রতিমার আধার নামটা ঠিক করতে হবে, তো ওখানে খবর নিয়ে আসলাম, তো ভাবছিলাম যে বেনুর আধার কার্ডের ব্যাপারে খোঁজ খবর নিই, তো ভাবছি যে বেনুর আধার কার্ড যদি এখন করিয়ে নিই তাহলে বেনুর ছবি দিতে হবে, এক মাসের ছবিটা দিতে হবে, তারপর বেনু যখন বড় হবে আমাদের কাছে বেনু যদি করিনি, ভাবছি বেনুর এখন এক মাসের মুখের ছবিটা থাকবে আধার কার্ড এর মধ্যে, তারপর ওটা নিশ্চয় পরে আপডেট করাবো। তুমি কি বলেছো তোমার এক মাসের বাচ্চা? না ওটা আমি বলিনি, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে যদি বলি লোকজন খিস্তি পারবে না, তো তোমার বেবি হয়েছে হয়নি আগে কেয়ার না, তারপর আধার কার্ড মাগবে, তুমি আধার কার্ড চলে এসছে করাতে। অ্যাকচুয়ালি আমি ওই ইন্টেনশনে জানি, আমার ইন্টেনশন ছিল যে প্রতিমার নামটা চেঞ্জ করাবো, তো দেখলাম ওর ব্যাপারেও খোঁজ খবর নিই, কারণ একদিন তো করাতেই হবে। কোনো জায়গায় PROTIMA, কোনো জায়গায় PRATIMA, কোনো জায়গায় দত্তের DATTA, কোনো জায়গায় দত্তের DUTTA, কোনো জায়গায় দত্ত, কোনো জায়গায় দত্ত ঘোষ, কি যে হচ্ছে, মানে পুরো ছড়িয়ে পুরো লাট হয়ে আছে, তো সেগুলোকে একটু ঠিকঠাক করতে হবে, ওই জন্যই গেছিলাম। কবে আমরা আবার হাত ধরে ঘুরতে যাব বলো? যাবো আর কয়েকটা মাস যেতে দাও। আমরা লাস্ট কবে আউটিং এ গেছিলাম মনে আছে? দোলের সময়, তখন বেনু এসে গেছিল, আমরা জানতাম না। বাচ্চাদের এটা কি ভালো থাকে, ওরা ধৈর্য জানে না, মানে ধৈর্য অধৈর্য ব্যাপারটা জানে না, তাই না? ভালো মন্দ জানে না, ভালোবাসা জানে না, কিছুই জানে না। এগুলো কিন্তু ওর ভেতরে ডেভেলপ করছে, এরকম ভাবে ভাবো না যে ও জানে না কিছুই, ওর ভেতরে আস্তে আস্তে সুপ্ত ব্যাপারগুলো কিন্তু ডেভেলপ করছে, এগুলো আস্তে আস্তে। যতদিন না জানে ততদিনই ভালো, যতদিন না জানে ততদিন সুখে আছে ও, ভাববে যত মাইন্ডটা সিম্পল থাকবে। এই তো ঠাম্মা এসেছে বেনু, যখন তেল দেবে না এটা এরকম করবে। এই তো কিভাবে মেসেজ করতে হয় দেখো, এই তো যখনই যায় মাদুর।
মুঠের মধ্যে যদি আঙুল ঢুকিয়ে দাও ধরে নেবে, এই তো ও শোয়ালই কাঁদবে, বাবার সাথে ইভিনিং ওয়াকটা করেনি এখনো। শীতকালে স্পেশাল মটরশুঁটি। তোকে জ্যাকেটটা কেমন কিনে দিয়েছি বলো, এটা এটা ধরলেই আমার হেভি লাগে, হেভি মোলায়েম অ্যাকচুয়ালি, কাপড়টা খুব সুন্দর। আর আমি বিগত 2 বছর ধরে আমি এই লাক্স কোর্স তুলে চালাচ্ছি, এই একটা আর একটা তোমরা দেখে থাকবে বোধ হয় ইয়ে কালারে, খয়েরি কালারে। তুমি মাঝে মাঝে তো বলতে পারো একটা কেন তুমি নিজের জন্য, আমি অলরেডি একটা অর্ডার করেছি তো, সংসার কা বোঝ হ্যায় তুমি, বাবা হলেই হতে হবে এটা। কি কি বাবা, তুমি তো কি বাবা, নিরালা বাবা, নিরালা। বেনু এখন ঘুমোচ্ছে, তো এই ফাঁকে এটা হচ্ছে আমাদের সময়। তোমার তো তো করাটা কিন্তু গেল না, এটা কিন্তু পাবলিক মেনে নেবে না। আমাদের লাইফ এখন ওই ঘর আর এই ঘরের মধ্যে আটকে গেছে, এর বাইরে আমরা যেতে পারি না। তাও বাইরে যাও, বাট আমরা এনজয় করছি প্যারেন্টহুডটা, সত্যি বলতে আমরা এনজয় করছি। বিশেষ করে যখন বাড়ি ফিরে সেকেন্ড টাইম যখন আসলো, প্রথম দিকে তো আমরা বলতে চাইছো যে বউয়ের সাথে দূরত্ব থাকা মাঝে মাঝে ভালো, ছিড়ে না। পুরো করোনা কালটা আজকে প্রতিমা বিছানার মধ্যে ফেলে দিয়েছে, দেখো কি অবস্থা। আমরা বেনুর কুইক ড্রাই শীটটা এটার উপর পেতেছি, আবার বিছানার তোষকের নিচে একটা চাদর পেতেছি পুরো সোক করার জন্য। বেনু পছন্দ হয়নি, বেনু রেগে গেছে, বেনু পছন্দ হয়নি, বেনু পছন্দ হয়েছে, মা ফেলে দিয়েছে সমস্ত করোনা কালা বিছানার উপর। দেখো দেখো মোবাইলটা কোথায় লাগিয়েছে, দেখো এখানে আছে মোবাইল, ও বেনুকে খাওয়াবে আর সিনেমা দেখবে। হ্যাটস অফ, হ্যাটস অফ। বাই দ্য ওয়ে আমরা এখন কি সিনেমা দেখছি বলো তো? আমরা এখন সিনেমা দেখছি ড্রাকুলা স্যার। টাটা, আজকের ব্লগটা এখানেই, সবাইকে গুড নাইট, ভালো থেকো। আর আমাদের সি সেকশনের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। টাটা, ভালো থেকো, মেয়েদের তরফ থেকেও টাটা।